Hi, I'm Uchish Pal, assistant teacher AS Future Brilliant School. Uses of models. আমরা আজকে আসলে মডেলের মে মাইট এবং হ্যাভ টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে এর আগের যে টপিকটা সেই টপিকে হোয়াট ইজ মানে মডেল কি, মডেলের ব্যবহার আমরা কোথায় কোথায় করতে পারি, কিংবা হচ্ছে ক্যান এবং কুড এর ব্যবহার সহ আমরা আলোচনা করেছিলাম। তো আমি এখানে জাস্ট হালকা একটু ব্রিফ ধারণা দিচ্ছি। মডেলস হচ্ছে কি, যেগুলো আমরা কোনো কিছু পারমিশন বা কোনো কিছু ক্ষেত্রে পারমিশন অ্যাবিলিটি বা পসিবিলিটি কিংবা প্রবাবিলিটি এই ধরনের ক্ষেত্রে আমরা মূলত মডেলস এর ইউজ করে থাকি, এবং ক্যান এবং কুড এর ব্যবহার সম্পর্কে আমরা এর আগের টপিকে আলোচনা করেছি। তো আশা করি তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো, এবং যারা দেখোনি এখনো তারা অবশ্যই একটু দেখে নেবে। তো যাই হোক, আমরা সরাসরি মে এবং মাইটের ব্যবহারে চলে যাচ্ছি। তো টেক ইউর আমব্রেলা অ্যাজ ইট মে রেইন টুডে, কি বলছে? টেক ইউর আমব্রেলা অ্যাজ ইট মে রেইন টুডে, তোমার আমব্রেলাটা নিয়ে নিও, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। হি ইজ স্টিল এট ওয়ার্ক, হি মে কাম হোম লেট, আই এম অ্যাফ্রেড, মানে হতে পারে, মানে আসতে পারে, চলতে পারে, মানে যেটা অদূর ভবিষ্যতে হবে এরকম বোঝায়, তখন আসলে মূলত মে শব্দটা ইউজ, মে ওয়ার্ডটা ইউজ করা হয়। জামিল কুডেন্ট রিপেয়ার হিজ ফ্রিজ, হি মাইট হ্যাভ আস্কড হিজ নেইবার, সে হয়তো বা তার নেইবারকে ডেকে এনেছে। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। দে টক টু লাউডলি, দে মাইট হ্যাভ ওকেন দ্য বেবি, তারা খুব জোরে কথা বলে তারা হয়তো বাচ্চাটাকে তুলে ফেলবে ঘুম থেকে। লুক এট দোজ ক্লাউডস, ইট মে রেইন ইন এ মিনিট, বলছে যে মেঘগুলোর দিকে দেখো, হয়তো বা 2-1 মিনিটের মধ্যে বৃষ্টি আসতে পারে। তো মাইট মাইট ইজ দ্য পাস্ট টেন্স অফ মে ওয়েন ইউজড ইন দ্য কন্টেক্সট অফ অফ গ্র্যান্টিং আর সিকিং পারমিশনস। অলসো নোট দ্যাট মাইট ইজ কনসিডারেবলি মোর আনসার্টেন দেন মে, মানে একটা জিনিস হচ্ছে কি, হতে পারে, করতে পারে, এরকম মানে নর্মাল যখন বুঝে তখন হচ্ছে মে, আর মাইট আসলে ইউজ করে তখন অনেক বেশি আনসার্টেন বিষয়টা হয়ে যায়, তখন আসলে মূলত মাইট ইউজ করা হয়। মে আই লিভ ক্লাস আর্লি, ইফ আই ফিনিশ অল মাই ওয়ার্ক আই মাইট লিভ আর্লি, কি বলছে যে মে আই লিভ ক্লাস আর্লি, আমি কি দ্রুত ক্লাস ছেড়ে যেতে পারি, এটা একটা। আর একটা হচ্ছে ইফ আই ফিনিশ মাই অল ওয়ার্ক, আমি যদি আমার সকল কাজ দ্রুত শেষ করতে পারি, আই মাইট লিভ লিভ আর্লি, আমি হয়তো বা আর্লি বার যেতে পারবো। তো এখানে আমরা কিছু মে এবং মাইটের ক্যান কুড মে এবং মাইটের কিছু এক্সাম্পল দেখি। দে ক্যান বা মাইট আসবে এখানে, দে ক্যান বি এ ওয়ে ফর দ্য উইকেন্ড বাট আই এম নট শিওর, দে মাইট হবে এখানে আনসার। ইউ ইউ মে লিভ নাও ইফ ইউ লাইক, কুড ইউ ওপেন দ্য ডো উইন্ডো এ বিট প্লিজ, হি কুড বি এ ফরেইনার, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, এখানে মেও ইউজ করা যায়, মে ইউ প্লে, মে আসলে হবে না, ক্যান ইউজ করা যায়, ক্যান ইউজ করতে হবে, ক্যান ইউ প্লে দ্য ইয়ানো পিয়ানো, দে কান্ট স্টিল বি আউট, লেটস হোপ টুমরো কুড বি এ সানি ডে, ইউ মাইট বি রাইট, ইউ হ্যাঁ ইউ মাইট বি রাইট বাট আই এম গোয়িং ব্যাক টু চেক এনি ওয়ে। এই ছিল হচ্ছে এক্সারসাইজটা। আমরা এখন শুড, মাস্ট এবং হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে জানবো। অ্যান ইজ আস্কিং টম ফর অ্যাডভাইস অন গোয়িং টু রাশিয়া, ইট ইজ হার ফার্স্ট টাইম টু ট্রাভেল অ্যাব্রোড, নাও রিড দ্য ডায়ালগ বিটুইন অ্যান অ্যান্ড টম, নোটিস দ্য ইউজেস অফ শুড মাস্ট। আমরা একটা আর্টিকেল পড়তেছি। টম, হে অ্যান ইউ লুক অরিড, হোয়াটস আপ, অ্যান বলতেছে ওয়েল আই এম এ লিটল অরিড অ্যাবাউট about going to abroad, going abroad for the first time. It's Moscow and I am a bit unsure of things. You have been there, haven't you? Can you tell me what I need or give me some advice or something? Tom, yeah, I have been there for a few times. Well, you must have a passport, but I guess you have it. And yes, I have one. What else do I need? You have to get a visa from the Russian embassy. Well, that's fine. Is there anything else I need to know? Well, it's winter and Moscow can become very cold. So you could take some warm clothes with you. Okay, thank you. You have given me a lot of information. এখানে আমরা যেটা যে টপিকটা বললাম এটাতে আমরা আসলে মাস্ট, ইউ শুড এবং হ্যাভ টু ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো। ইউ মাস্ট বি
মাস্ট বি অ্যাট স্কুল বাই দিস টাইম, অর্থাৎ যখন কোনো কিছু অবশ্য করণীয় তখন আমরা মাস্ট ইউজ করতে পারি, আর সে জায়গায় অবশ্য করণীয় না বাট করাটা ভালো এরকম হলে শুড ইউজ করতে পারি, বা ইউ হ্যাভ টু হ্যাভ, ইউ হ্যাভ টু, এরকম মাস্ট এবং হ্যাভ টু দুটো একই জিনিস। ইউ স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, ইটস ব্যাড ফর ইউর এডুকেশন, ইটস অলসো এগেনস্ট দ্য রুলস। ইউ ডোন্ট হ্যাভ টু টেক এ বাস, আই উইল ড্রাইভ ইউ টু স্কুল। ইউ শুড গো টু বেড আর্লিয়ার অ্যাট নাইট, ইউ উড ফিল মোর রিল্যাক্সড ইন দ্য মর্নিং। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি, হি ড্যাশ রেস্ট এ লিটল বিফোর সাপার, ইট উড ডু হিম গুড। হি হ্যাভ টু বলা যেতে পারে, বা হি শুড ড্রেস এ লিটল বিফোর সাপার, ইট উড ডু হিম গুড। হি মাস্ট স্টাডি সো হার্ড, সো হি নোজ হিজ লেসন্স ভেরি ওয়েল। হি শুড ট্রাই টু বি লেস স্কেয়ার্ড অফ টেস্ট। হি হ্যাভ টু বি ভেরি ওয়ারিড অ্যাবাউট টুমোরোস ম্যাথস এক্সাম। এই ছিল আমাদের আজকের টপিক, তো ধন্যবাদ সকলকে।